সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে শান্তিপুর উপনির্বাচনের ইভিএম মেশিন পরীক্ষা করার কাজ এবং প্রতিটি বুথের উদ্দেশ্যে ইভিএম নিয়ে রওনা দিচ্ছে নিরাপত্তা বাহিনী এবং ভোট কর্মীরা। রাত পোহালেই পশ্চিমবঙ্গের মোট 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। এদিন সকাল থেকে রানাঘাট কলেজে ভোটকর্মীদের দেখা গেল তৎপরতা। প্রতিটি বুথে ইভিএম মেশিন পৌঁছে দেওয়ার জন্য সকাল থেকে চলছে চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। সব ইভিএম মেশিনগুলি ঠিকঠাক আছে কিনা সেগুলি খতিয়ে দেখছেন ভোটকর্মীরা। প্রতিটি বুথে আজকের মধ্যে পৌঁছে যাবে ইভিএম মেশিন এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী। তাই ভোটের দিন যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে মাথায় নিয়েই চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ। আমরা দেখে নিচ্ছি সমস্ত ফর্ম আর ভোটিং ইকুইপমেন্ট যেগুলো লাগবে ভোট করানোর জন্য সেগুলো মিলিয়ে মিলিয়ে নিচ্ছি। তারপর অসুবিধা হচ্ছে আমার ফার্স্ট পোলিং অফিসার আসেননি, ডিউটি তার এক্সেম্প্ট হয়ে গেছে, আমাকে আবার একজন ফার্স্ট পোলিং অফিসার ট্যাগিং করতে হবে নতুন করে, সেখানে আমার দেরি হবে, এই সমস্ত কাজ করছি। ইভিএম আমরা এখন এখানে ইভিএম আমরা খুলি না, সাধারণত ইভিএম আমরা খুলি না, সিল রেখে দিই। আমরা সমস্ত খোলাখুলিগুলো চেষ্টা করি ওদের সামনে করার, এজেন্টদের সামনে করার। এক্সাপ্লিকেশন বলতে আমরা মাস্ক সবসময় পরে থাকছি, যতটা সম্ভব আমরা স্যানিটাইজ করবো রুম, তারপরে যারা আশাকর্মীরা আছেন তাদের উপর ডিপেন্ড করছে বাকিটা। আমরা আমাদের ঘরটা আগে যতটা সম্ভব হয়। আমাদের এখানে মেডিকেল ফেল করা আছে, ডাক্তারবাবু এবং মেডিকেল স্টাফ আছে। Actually,